আপনি ব্যবসার জন্য হিসাবগুলো কোথায় কিভাবে জমা রাখেন? পেপারে লিখে রাখি, ক্যাশ মেমো খুঁজে পাই না। টাকা জমা দেওয়া আর তোলার সময় এত লম্বা সিঁড়ি আমার ভালো লাগে না। যা কিনি তার সব রিসিট ফাইলে জমা রাখি, কোনো কিছু দরকার হইলে ঘাইটায়া খুঁজা বের করি, আর যখন দেখা যায় যে কোনো কিছু বেচতেছি তখন রিসিট করে দিয়ে দিই, কিন্তু কোনো কাগজপত্র আমার কাছে তেমন রাখি না, এই জন্য একটু সমস্যা তো হয়ই। কবে কোথায় কাকে কত টাকা দিলাম, কত বাকি রইল আর কতই বা পেলাম, এসব কোথায় যে লিখে রাখি পরে আর খুঁজেই পাই না, এসব নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। নাজবা, প্রিয়া এবং আখির মতো এরকম আরও শত সমস্যা রয়েছে অনলাইন ব্যবসায়ীদের। অনলাইন ভিত্তিক ব্যবসা করতে চাইলে হিসাব নিকাশ যত বেশি ডিজিটালাইজ করবেন, আপনার জীবন ও ব্যবসা পরিচালনা তত বেশি সহজ হবে। এই ভিডিওতে আমরা কিছু ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুলস সম্পর্কে জানব, যা আপনাকে বাংলাদেশে অনলাইন ব্যবসা করতে অনেক বেশি সাহায্য করবে। তো চলুন, একজন এক্সপার্টের কাছ থেকে আমরা আরও বিস্তারিতভাবে বিষয়গুলো জেনে নিই। ডিজিটাল ফাইন্যান্স মানে কি? ডিজিটাল ডিভাইস কিংবা ইন্টারনেট ব্যবহার করে টাকা ও হিসাব ম্যানেজ করাই ডিজিটাল ফাইন্যান্সিং। ডিজিটাল ফাইন্যান্সকে ফিনটেকও বলা হয়। ফিনটেক হচ্ছে ফাইন্যান্স এবং টেকনোলজি, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আর আমরা জানি যে ফাইন্যান্স মানে অর্থ বা টাকা এবং টেকনোলজি মানে প্রযুক্তি, তাহলে ফিনটেক মানে হচ্ছে অর্থ প্রযুক্তি। মোট কথা হচ্ছে, ডিজিটাল উপায়ে বা প্রযুক্তি ব্যবহার করে টাকা পয়সা পাঠানো, রিসিভ করা, ম্যানেজ করা, হিসাব রাখা ইত্যাদি সকল কিছুই হচ্ছে ডিজিটাল ফাইন্যান্স কিংবা ফিনটেক। এর জন্য বিভিন্ন রকম টুলস ব্যবহার করা হয়। আমরা জানি ব্যবসার বিভিন্ন রকম ধরন গড়ন আছে, যেমন এক্সপোর্ট ইম্পোর্ট, ফুড, গার্মেন্টস, জুয়েলারি, ফিশারিজ ইত্যাদি। তেমনি ফিনটেক টুলসগুলোর মধ্যেও বিভিন্ন ধরন গড়ন বা টাইপ আছে, যেমন নাম্বার 1 বাজেটিং অ্যান্ড পার্সোনাল ফাইন্যান্স টুলস, নাম্বার 2 অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং টুলস, নাম্বার 3 পেমেন্ট প্রসেসিং টুলস, নাম্বার 4 ডিজিটাল ওয়ালেট বা মোবাইল ফাইন্যান্সিয়াল টুলস, নাম্বার 5 পেমেন্ট গেটওয়ে এবং মার্চেন্ট সার্ভিস টুলস, নাম্বার 6 ট্যাক্স ম্যানেজমেন্ট টুলস ইত্যাদি সহ আরও বিভিন্ন প্রকার ডিজিটাল টুলস। ভয় পাওয়ার কারণ নেই, আপনার ছোট বা মাঝারি ব্যবসা চালাতে অনেক বেশি কিছু জানার প্রয়োজন নেই, তবে 5টি ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুলস অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে কয়েক মিনিটেই আপনার প্রয়োজনীয় সকল বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারবেন এবং ব্যবসার অবস্থা মনিটর করতে পারবেন। প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুল গুগল শিট। এটি একটি সম্পূর্ণ ফ্রি টুল, মাইক্রোসফট এক্সেলের মতোই এর ব্যবহার। আপনার একটি গুগল অ্যাকাউন্ট বা জিমেইল থাকলেই আপনি গুগল শিট ব্যবহার করতে পারবেন। ইউটিউবে 30 মিনিটের টিউটোরিয়াল দেখলেই ব্যবসা ম্যানেজ করার প্রয়োজনীয় বিষয়গুলো শিখে যেতে পারবেন। ইন্টারনেট থাকলেই গুগল শিট ব্যবহার করা যায়, তাই যখন তখন আপনার তথ্যগুলো দেখা কিংবা কোনো কিছু অ্যাড করার, কোনো কিছু ডিলিট করার বিষয়গুলো ইনস্ট্যান্টলি করতে পারবেন। গুগল শিটকে সরাসরি কেউ ফাইন্যান্সিয়াল টুল বলে না, কিন্তু এর মাধ্যমে সবই করা যায়। যেমন এতে আপনি আপনার প্রোডাক্ট কেনা বেচার তথ্য রাখতে পারবেন, রিসিপ্ট সংরক্ষণ করতে পারবেন, সেলস ও কাস্টমারের ডেটা ম্যানেজ করতে পারবেন, আপনার ব্যবসার জন্য ডেটা অ্যানালাইসিস সহ আরও হাজার রকমের জিনিস করতে পারবেন। বিলিভ ইট অর নট, মাইক্রোসফট এক্সেল কিংবা গুগল শিটে আপনি যত দক্ষ হবেন, আপনার ব্যবসার তথ্য ডিজিটাল উপায়ে ম্যানেজ করা ঠিক ততই সহজ হবে। ইদানিং অনেক মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসার সকল ক্ষেত্রেই গুগল শিট ব্যবহার করে। দ্বিতীয় ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুল, অনলাইন ব্যাংকিং। লেনদেনের দুনিয়ায় বর্তমানে অনলাইন ব্যাংকিং খুবই জনপ্রিয় এবং ঝামেলামুক্ত একটা মাধ্যম। আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনি সহজেই অনলাইন ব্যাংকিং করতে পারবেন। আপনি চাইলে ওই ব্যাংকের ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ এর মাধ্যমে অনলাইনে টাকা আদান প্রদান করতে পারবেন। অনলাইন ব্যাংকিং বা ট্রানজ্যাকশনের জন্য দুটি বিষয় জানা থাকা খুবই জরুরি। নাম্বার 1 NPSB এবং নাম্বার 2 BEFTN। BEFTN মানে হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক। এটি বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, যা বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে। এর মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা ব্যক্তিগত লেনদেনের টাকা সরাসরি অন্যের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন, যেমন বেতন, বোনাস, ডিভিডেন্ড পেমেন্ট বা সাপ্লায়ার পেমেন্ট ইত্যাদি। BEFTN এর মাধ্যমে ব্যবহার করলে আপনি টাকা ট্রান্সফারের পর সর্বোচ্চ 3 কর্মদিবসের মধ্যে অপরপক্ষ টাকা পেয়ে যাবেন। এবার আসি NPSB নিয়ে। NPSB মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটি হলো বাংলাদেশ ব্যাংক পরিচালিত সেন্ট্রাল পেমেন্ট সুইচ, যার মাধ্যমে বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে লেনদেন সহজ এবং দ্রুত হয়। এটি মূলত ATM মেশিন, POS মেশিন, ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। আজকাল অনেকেই ব্যক্তিগত টাকা লেনদেনের জন্য NPSB ব্যবহার করে। এর কারণ একটাই, ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করার সুবিধা। আপনারা কোনো ব্যবসায়িক বা অফিসিয়াল লেনদেনের জন্য BEFTN ব্যবহার করবেন, আর অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ইনস্ট্যান্ট টাকা পাঠাতে NPSB ব্যবহার করুন। কীভাবে অনলাইন ব্যাংকিং করবেন সেটা শিখে নিন, ব্যবসার গতি বেড়ে যাবে। তৃতীয় ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুল, ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল ওয়ালেট হলো
একটি সফটওয়্যার বা মোবাইল অ্যাপ। এতে একজন ইউজার বা ওই অ্যাপ ব্যবহার করি তার ব্যাংকিং ডিটেলস, ক্রেডিট বা ডেবিট কার্ডের ইনফরমেশন এবং অন্য আর্থিক তথ্য নিরাপদে সংরক্ষণ করতে পারে। এর মাধ্যমে চোখের পলকেই লেনদেন সম্পন্ন হয়ে যায়। সহজ ভাষায় বললে এটি আপনার পকেটে থাকা মানি ব্যাগের ডিজিটাল একটা রূপ। ডিজিটাল ওয়ালেটকে অনেকেই মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা সংক্ষেপে MFS বলে। বাংলাদেশে ব্যবহৃত হয় এমন কয়েকটি ডিজিটাল ওয়ালেট বা MFS হচ্ছে বিকাশ, নগদ, রকেট। আর বিশ্বজুড়ে খুব পপুলার ডিজিটাল ওয়ালেট হচ্ছে পেপ্যাল, গুগল পে, অ্যাপল পে ইত্যাদি। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে লেনদেন করলে আপনার কোনো ক্যাশ টাকার প্রয়োজন নেই। ডিজিটাল ওয়ালেট খুবই নিরাপদ। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কার্ডকে সরাসরি এর সাথে কানেক্ট করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারেন। আমার মতে সকল ছোট, মাঝারি বা বড় মাপের ব্যবসায়ী সকলের একটা ডিজিটাল ওয়ালেট থাকা জরুরি। অনেকে ডিজিটাল ওয়ালেট ব্যবহার নিয়ে ধারণা কম থাকে, তাই এক ধরনের প্রতারক চক্র আপনার ডিজিটাল মানি ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই এ ব্যাপারে সাবধান। একটা কথা মনে রাখবেন, ডিজিটাল ওয়ালেট কোম্পানির কোনো মানুষ আপনার কাছে কোনো পাসওয়ার্ড বা পিন নাম্বার চাইবে না। কেউ যদি আপনার কাছে কোনো কোড, পিন কিংবা পাসওয়ার্ড চায়, তাহলে বুঝে নেবেন কোনো প্রতারক আপনাকে কল করেছে। চতুর্থ ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুল, পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম বা ইন্টারফেস। এর মাধ্যমে একজন কাস্টমার অনলাইন পেমেন্ট সম্পন্ন করে। এটি মূলত ব্যবসার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের ভিতরে ইন্টিগ্রেটেড একটা বিষয়। এর মাধ্যমে কাস্টমাররা তাদের ক্রেডিট বা ডেবিট কার্ড, ডিজিটাল ওয়ালেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য পেমেন্ট মেথড ব্যবহার করে কেনার পর পেমেন্ট করতে পারেন। হ্যাঁ, আমরা অনেকেই ক্যাশ অন ডেলিভারি করে ব্যবসা করি, কিন্তু আপনার যদি একটা পেমেন্ট গেটওয়ে থাকে তাহলে একজন কাস্টমার প্ল্যাটফর্মকে আরও বেশি বিশ্বাস করবে। বাংলাদেশের জন্য হাতে গোনা কয়েকটি কোম্পানি পেমেন্ট গেটওয়ে সার্ভিস দেয়, যেমন SSL কমার্স, বিকাশ ইত্যাদি। পেমেন্ট গেটওয়ে পাওয়ার জন্য আপনার ট্রেড লাইসেন্স, NID এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আপনি পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। তারপর ওই কোম্পানির API আপনার ওয়েবসাইটে যোগ করে নিতে পারবেন। অনেক সময় ডিজিটাল ওয়ালেটগুলো মার্চেন্ট পেমেন্ট বা ক্রয় বিক্রয় পেমেন্টের সুবিধা দেয়, সেক্ষেত্রে QR কোড স্ক্যান করে কাস্টমাররা পেমেন্ট করতে পারে। আর আপনার যদি একটি ফিজিক্যাল শপ বা দোকান থাকে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট ব্যাংকের POS সিস্টেম ব্যবহার করতে পারেন। POS-এর মাধ্যমে আপনি ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। পঞ্চম ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুল, অ্যাকাউন্টিং সফটওয়্যার। অ্যাকাউন্টিং সফটওয়্যার হলো এমন একটি টুল যা আপনার ব্যবসার সমস্ত আর্থিক লেনদেন, ক্রয় বিক্রয়, আয় ব্যয় এবং অন্যান্য হিসাবের তথ্য স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করে রাখে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে কাস্টমারের ডেটা, সকল কিছু এই এক ধরনের সফটওয়্যারের ভিতরে রাখা যায়। ফিচার কম বেশির ভিত্তিতে অনেকে এটাকে CRM অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার বলে, আবার অনেকে ERP অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার বলে। বাংলাদেশে আজকাল অনেক কোম্পানি এরকম ফুল সফটওয়্যার সার্ভিস দিচ্ছে। গুগলে একটু সার্চ করলে দেশি বিভিন্ন সফটওয়্যার পেয়ে যাবেন। এতে অটোমেটিক প্রোডাক্ট কোডিং, ট্যাক্স ক্যালকুলেশন, সেলস ডেটা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইত্যাদি সহ সকল কিছু একত্রে পেয়ে যাবেন। এই সফটওয়্যারগুলো চালাতে জানলে আপনার জন্য ব্যবসা ম্যানেজ করা সহজ হবে। ব্যবসা যখন আস্তে আস্তে বড় হবে, তখন আপনাকে আস্তে আস্তে অ্যাকাউন্টিং সফটওয়্যার চালানো শিখতে হবে। বোনাস ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুল, এই 5 ধরনের বাইরেও আরও অনেক সহজ মোবাইল অ্যাপ আছে যেগুলো আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সাহায্য করতে পারে, যেমন কুইকবুক, তালিখাতা ইত্যাদি। আর আপনার ব্যক্তিগত খরচ ট্র্যাকিংয়ের জন্য বিভিন্ন এক্সপেন্স ট্র্যাকারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ওয়ালেট, মানিফাই, এগুলো বিশ্বজুড়ে পপুলার এক্সপেন্স ট্র্যাকার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যা যা শিখলাম একটু রিক্যাপ করি। নাম্বার 1, শুরুতেই আমরা জানলাম ডিজিটাল ফাইন্যান্সিয়াল টুলস মানে কি, এর বিভিন্ন প্রকারভেদ। নাম্বার 2, আমরা 5 ধরনের ভিন্ন ভিন্ন টুলস সম্পর্কে জানলাম, যেমন প্রথমে জানলাম গুগল শিট সম্পর্কে, দ্বিতীয়ত জানলাম অনলাইন ব্যাংকিং সম্পর্কে, তৃতীয়ত জানলাম ডিজিটাল ওয়ালেট সম্পর্কে, চতুর্থত জানলাম পেমেন্ট গেটওয়ে সম্পর্কে এবং সবশেষে জানলাম অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে। তো এই ছিল ভিডিওর মূল বিষয়গুলো। ডিজিটাল জগতের সাথে সাথে নিজের ব্যবসার অপারেশন এবং প্রসেসগুলো ডিজিটালাইজ করার চেষ্টা করুন। আপনি যেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করেন, এই আমাদের কামনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য এখানেই বিদায়।